হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন মননে মানসীর ব্লগে। যারা নতুন দেখছেন ও যারা আমার সাথে অবশ্যই আছেন তাদের সবাইকে স্বাগত। বসন্ত এসে গেছে, আমার মায়ের চোখে দেখা পুরুলিয়া। আসুন সবাই মিলে উপভোগ করি পুরুলিয়ার সৌন্দর্য। এই যে পেকে পেকে পাহাড়ে উঠলাম, একসঙ্গে গাড়িতে করে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমার কনকদা রান্না করবেন, শিল পাথর একটা এখানে নিয়ে যেতে হবে, হলুদ পাটবেন। আর এই পুরুলিয়ার একটা বিশেষত্ব দেখলাম, যেমন লাল পলাশ এমনি আকন্দ ফুলের বাগান বাগিচা ভরা। এই পাশ দিয়ে শুধুই আকন্দ গাছ, উঠছি ওপরে উঠছি। ফেব্রুয়ারি মার্চ আমাদের মনে করিয়ে দেয় বসন্ত মাস। এই সময় প্রকৃতি রঙিন রূপে সেজে ওঠে, বিশেষ করে দেখছি পুরুলিয়া সেজে থাকে লাল পলাশ রঙে। অযোধ্যা পাহাড়ে যাচ্ছি, আহাহা কি শোভা! গ্রামের রাস্তাঘাট, গ্রামের ঘরবাড়ি, মনটা বড় কেড়ে নেয়। পূর্বঘাট পাহাড়ের সঙ্গে সংযোগ রয়েছে অযোধ্যা পাহাড়ে। কেমন লাগছে বন্ধুরা? আমার মায়ের চোখ দিয়ে আমি আর আমার চোখ দিয়ে আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি সুন্দর পলাশ রঙে রাঙা পুরুলিয়া। আসুন দেখি এই পুরুলিয়া কেমন দেখতে, গ্রাম্য সৌন্দর্য, অপূর্ব মনোরম দৃশ্য। এই বিদেশে বসে মনটা ছুটে চলে গেছে সেই পুরুলিয়ার সুদূর গ্রামে। পলাশ আমি আমার মায়ের চোখ দিয়ে দেখা ক্যামেরা বন্দি দৃশ্যপটের আনন্দ উপভোগ করি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সত্যি এই পলাশ ফুল, লাল পলাশ ফুল মনে করিয়ে দেয় কত গান, কত কবিতা, উৎসব, নাচ, বসন্ত উৎসব, শান্তিনিকেতনের বসন্ত উৎসব। এই বিদেশে বসে এখনো সত্যি মনটা ছুটে চলে যায় সেই পলাশ বনের দিকে, পলাশ ফুলের দিকে। পাহাড়ি পথ, তাই পাক নিয়েছি বারবার। রেকর্ডিং করছেন? এই যে পলাশের মেলা দেখছেন, পলাশের মেলা যতদূর চোখ যায় শুধু পলাশ, লাল পলাশ। এই যে পলাশের মেলা,
আই তাড়াতাড়ি নাও ও রাগারাই করবে বসে রেখে আমাদের দেরি করে নিয়ে আসি দাও চলো আর যাবে যে একজন যাবে সে গিয়ে নিয়ে আসুক তার গাড়ি গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করার সময় দেওয়া কিছুক্ষণের মনোরম দৃশ্যগুলিকে নিজের খুব কাছের থেকে ক্যামেরা বন্দি করা ব্যাস চল 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 টুপি পরিহিত যাকে দেখছেন উনি হলেন আমার মা ভিডিও করে দিচ্ছি করুন পলাশ ফুলের এই যে অপূর্ব শোভা এই শোভাটিকে যাতে ক্যামেরা বন্দি রাখা যায় তাই জন্য আমাদের অপরিচিত হলেও একসাথেই বেড়াতে এসেছি উনি একটা অনুরোধ রেখে আমি এই ভিডিওটা করছি এত সুন্দর অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দি হলো আপনারা দুজনে ভালো থাকবেন ধন্যবাদ ভেঙে পড়বা সত্যি মনটা ছুটে চলে যাচ্ছে ওইখানে বন্ধুরা বসন্ত এসে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে দোল ও আন্তর্জাতিক নারী দিবস একই দিনে পড়েছে 8ই মার্চ তাই সকলের ভালো কাটুক দোল পূর্ণিমা সকলে ভালো মজা করুন যারা নতুন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেল বটনটি অবশ্যই প্রেস করবেন নতুন নোটিফিকেশনের জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের উপরে আর দোল খেলার উপরে ভালো থাকবেন